ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যৌথভাবে বিশ্বের অন্যতম বৃহৎ আইটি কোম্পানি ডিলয়েটের হার্ডল্যান্ড ত্রিপুরা নামে একটি প্রোগ্রামের উদ্বোধন করা হয়। দ্য স্কিল ইন্ডিয়া, ফিউচার ইন্ডিয়া এবং ডিজিটাল স্কিলসের অন্তর্গত একটি প্রোগ্রাম। ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা এবং ইলেকট্রনিক্স ও আইটি রাজীব চন্দ্রশেখর বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্রশত বার্ষিকী ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সামাজিক ক্ষমতায়ন ও ন্যায় বিচার প্রতিমা ভৌমিক। ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা এবং ইলেকট্রনিক্স ও আইটি রাজীব চন্দ্রশেখর বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সামাজিক ক্ষমতায়ন ও ন্যায় বিচার প্রতিমা ভৌমিক। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা ও ইলেকট্রনিক্স ও আইটি রাজীব চন্দ্রশেখর বলেন, ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যৌথভাবে বিশ্বের অন্যতম বৃহৎ আইটি কোম্পানি ডিলয়েট এর হার্টল্যান্ড ত্রিপুরা নামে একটি প্রোগ্রামের উদ্বোধন করা হয়। তা স্কিল ইন্ডিয়া, ফিউচার ইন্ডিয়া এবং ডিজিটাল স্কিল এর অন্তর্গত একটি প্রোগ্রাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে লক্ষ্য তা হল আগামী দিনে যে সকল বিভিন্ন সুযোগ সুবিধা সামনে আসছে তা দেশের যুবরা তাদের দক্ষতার মাধ্যমে তা অর্জন করতে সক্ষম হয়। এর পাশাপাশি তিনি এদিন এমনটাও বলেন, ত্রিপুরা রাজ্য বছরের পর বছর তার প্রাকৃতিক কারণের জন্য ডিজিটাল অভাবের এবং প্রতিভার অপ্রতুলতার জন্য দেশের মূল অর্থনীতির ধারা থেকে দূরে ছিল। কিন্তু এই 7-8 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে একটি বড় পরিবর্তন নিয়ে এসেছেন। ডিজিটালগত দিক থেকে অনেকটা অগ্রসর হচ্ছে উত্তর পূর্ব। প্রতিভা অন্বেষণ, ডিজিটাল দক্ষতার প্রসারে ভারত সরকারের একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান হল নেইলিট, যা উত্তর পূর্বে রয়েছে। এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে উত্তর পূর্বে যাতে ইনভেস্টমেন্ট আসে এবং কর্মসংস্থান হয় সেদিকে লক্ষ্য রেখে এদিন একটি বড় পদক্ষেপ গ্রহণ করা হয়। তিনি মনে করেন, ডিলুয়েটের পর এখানে IBM, মাইক্রোসফট এমন অনেক বড় বড় দেশীয় এবং আন্তর্জাতিক প্রযুক্তি সমৃদ্ধ কোম্পানি আসবে, যাতে এর মাধ্যমে আগামী দিনে আগরতলা একটি সেন্টার অব ইনোভেশন, সেন্টার অব টেকনোলজি হিসেবে উঠে আসে। এই সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, পুনে যেমন আইটি হাব তেমনি সুযোগ সুবিধা আমাদের রাজ্যেও রয়েছে। এর পাশাপাশি আইটি অর্থাৎ ইন্টারনেট গেটওয়ে আগরতলা দিয়ে গিয়েছে, এর সুযোগ আমাদের নেওয়া প্রয়োজন। রাজ্যের যুবক যুবতীদের তৈরি করে এর মাধ্যমে কিভাবে সামনের দিনগুলি আরো সুযোগ সুবিধা নেওয়া যায় এর জন্যই এই কর্মসূচি। আগামী দিন যাতে আগরতলাও আইটি হাব হয় সে সুযোগ রাজ্যে এসেছে, তা যাতে আমরা করতে পারি বলেও এদিন জানান তিনি। Engineering students benefit from this. Is nothing to do with engineering. I want to be very clear, our digital skilling and skilling programs today, there is equal demand for physics, math, history, English languages as there are engineering. Engineering in certain domains you require engineering, like electronics, but in the larger ecosystem today, companies are hiring psychology majors, history majors, chemistry majors, physics majors as well. So this illusion or this myth needs to be removed from the students. I'm glad you asked the question and you're giving me an opportunity to reply. These type of skilling programs that these companies will bring are not for engineers alone. It is for everybody. And this is my 72nd interaction with a group of students today in the last 2 years. And I say this to every student. Get a degree, yes, but get yourself also skills. Because the future requires a combination of knowledge and skills, and the opportunities that are in front of us require that. The 78% of the women today who make up the electronics manufacturing sector, 78% of women in all these big factories that are making Samsung phones and Apple phones that have been exported, 78% are women, and they are not engineers. They could be even 12th standard girls who take up skilling and go to a high precision, high manufacturing, high skill manufacturing job. So not for engineers alone. It includes, but not limited to engineers. It is as much open to anybody, even in an English language undergrad student, to have digital skills and succeed and prosper. পুনে যেমন আইটি হাব তেমন অপরচুনিটি আমাদের মধ্যে রয়েছে, এবং আইটির যে গেটওয়ে, যে কানেক্টিভিটি যেটা আমাদের স্টেট দিয়ে গেটওয়ে টা নর্থ ইস্টের, তো সেটার অপরচুনিটি আমরা নিতে লাগে। আর এটার মাধ্যমে আমাদের ছেলেমেয়েদেরকে তৈরি করে বেস্ট অপরচুনিটি দিয়ে কীভাবে তারা আরও বেশি জব নিতে পারে তার জন্যই আজকের এই ব্যবস্থাপনা। এবং আগামী দিন আমাদের স্বপ্ন যেটা আইটি হাব আমরা ত্রিপুরা যে অপরচুনিটি রয়েছে সেটা আমরা করতে পারি।
ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।